দাঁত আমাদের একটি প্রয়োজনীয় অঙ্গ। আমরা সবাই চাই যেন আমাদের দাঁত সুস্থ থাকে, কিন্তু বিভিন্ন কারণে আমাদের দাঁত ক্ষয়প্রাপ্ত বা ভেঙে যায়। আবার দেখা যায় ক্যাভিটি হয়ে তা রুট ক্যানেল করানোর প্রয়োজন হয়ে পড়ে। সেক্ষেত্রে দাঁতের স্থায়িত্ব রক্ষার জন্য দাঁতে ক্যাপ বা ক্রাউন করানোর প্রয়োজন হয়, অথবা মাঝখানে কোনো দাঁত মিসিং থাকলে দাঁত বাঁধানোর জন্য দাঁতে ব্রিজ করানোর প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কোন দাঁতের জন্য কোন ক্যাপ ভালো হবে তা আসুন জেনে নিই। এখন ক্যাপ এবং ব্রিজ কি তা একটু জেনে নিই। ক্যাপ হচ্ছে কোনো সিঙ্গেল দাঁতের ক্রাউন রেস্টোরেশন করানোকে ক্যাপ বলা হয়, এবং ব্রিজ হচ্ছে মাঝখানে যদি কোনো দাঁত মিসিং থাকে তাহলে একসঙ্গে একের অধিক ক্যাপকে ব্রিজ বলা হয়। আসুন এখন ক্যাপ এর ধরনগুলো দেখে নিই। এটা হচ্ছে মেটাল ক্যাপ, যা সম্পূর্ণ মেটালে তৈরি। এটা দেখতে সিলভার কালার হয়ে থাকে। সাধারণত এটা পেছনের দাঁতের ক্ষেত্রে ইউজ করা হয়। এটা দীর্ঘস্থায়ী এবং অনেক প্রেশার নিতে পারে, তাই পেছনের দাঁতের ক্ষেত্রে অনেক দিন ব্যবহার করা যায় এবং যে কোনো শক্ত খাবার খাওয়া যায়। তবে সিলভার কালার হওয়ার কারণে অনেকে এটা পছন্দ করে না। যদি আপনাদের প্রায়োরিটি লং লাস্টিং হয়ে থাকে তাহলে এটা আপনাদের পছন্দের লিস্টে রাখতেই পারেন। এরপরে পোর্সেলিং মেটাল বাইট ক্যাপ। দীর্ঘস্থায়িত্বের কথা মাথায় রেখে এই ক্যাপটি তৈরি করা হয়েছে। যারা লং লাস্টিং ক্যাপ চান, আবার সেটা দেখতে কিছুটা দাঁতের মতো লাগবে, তাদের জন্য এই ক্যাপটি তৈরি করা হয়েছে। এটার চারপাশে পোর্সেলিং করানো থাকে যেন দেখতে দাঁতের মতো লাগে, কিন্তু এর উপরিভাগে মেটাল থাকে যা হাসলে অথবা কথা বলতে দাঁতের সাইড বের হলে যেন বোঝা না যায়। এটা দিয়ে যে কোনো শক্ত খাবার খাওয়া যায়, তবে উপরিভাগে মেটাল থাকাতে এই ক্যাপটি সম্পূর্ণ দাঁতের মতো দেখায় না। দীর্ঘদিন ব্যবহার করার জন্য এই ক্যাপটি আপনারা পছন্দের লিস্টে রাখতেই পারেন। এরপরে পোর্সেলিং ক্যাপ। এটা সাধারণত ডাবল লেয়ার ক্যাপ। এর নিচের অংশে মেটাল এবং উপরে পোর্সেলিং করানো থাকে। এটা দাঁতের কালারের সাথে ম্যাচিং করানোর কারণে এটা দেখতে সম্পূর্ণ দাঁতের মতোই লাগে। কেউ দেখলে বুঝতেই পারবে না যে দাঁতে ক্যাপ করানো আছে, তবে এটাতে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। মাড়ি দাঁতের ক্ষেত্রে এটা ব্যবহার করলে এটা ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে। আবার দীর্ঘদিন ব্যবহারে পোর্সেলিং ক্ষয় হয়ে মেটাল বের হয়ে যায়, তাই সাধারণত এটা সামনে দাঁতের ক্ষেত্রে ব্যবহার বেশি হয়ে থাকে। সম্পূর্ণ দাঁতের মতো হওয়াতে এই ক্যাপটি আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন। এরপরে আসি মেটাল ফ্রি ক্যাপে। মেটাল ফ্রি ক্যাপের সবচাইতে বেশি ব্যবহার হয় জিরকোনিয়া এবং এরপরে ইম্যাক্স। আসুন দেখি জিরকোনিয়া ক্যাপ কি। জিরকোনিয়া ক্যাপ সম্পূর্ণ মেটাল ফ্রি ক্যাপ, যা খুব শক্ত এবং অনেক প্রেশার নিতে সক্ষম। অনেক দিন ব্যবহারে ক্ষয়প্রাপ্ত হয় অনেক কম। এটা সামনে বা পেছনে যে কোনো দাঁতে লাগানো যায়। এটা লাগালে কোনো দাঁতের ডাক্তারও প্রথম দেখাতে ধরতে পারবে না যে এটা ক্যাপ করানো আছে। দীর্ঘস্থায়ী হওয়াতে এই ক্যাপ অনেকেরই পছন্দ। এটা লাগাতে দাঁত খুব কম কাটতে হয় বলে দাঁতের স্ট্রেন্থ ভালো বজায় থাকে। এরপর ইম্যাক্স ক্যাপ। এটাও মেটাল ফ্রি ক্যাপ, তবে জিরকোনিয়া থেকে কিছুটা প্রেশার কম নিতে পারে। এটা সাধারণত সামনের দাঁতে লাগানো হয়। এখন আপনারা বুঝে দেখুন আপনাদের জন্য কোন ক্যাপটি ভালো হবে। এবার আসুন জেনে নিই কোন ক্যাপের দাম কত। ক্যাপ যেগুলা মেটাল বা পোর্সেলিন সেগুলা সর্বনিম্ন ইউনিট প্রতি 3-6 হাজার পর্যন্ত হতে পারে, এবং যেগুলো মেটাল ফ্রি ক্যাপ সেগুলা সর্বনিম্ন 12-15 হাজার পর্যন্ত প্রতিটি ইউনিট হয়ে থাকে। এখানে দাম কিছুটা ওঠানামা করতে পারে ডাক্তারের কোয়ালিটি বা চেম্বারের ক্যাপাসিটির উপর ভিত্তি করে।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।